সিলেট নগরের 20% এলাকা তিন দিন ধরে বিদ্যুৎহীন। বুধবার সন্ধ্যায় কিছু এলাকায় সংযোগ দেওয়া হলেও বাকি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি, তাই পানি সংকটও কাটেনি। এদিকে রাতের মধ্যে শতভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্ট রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। মঙ্গলবার কুমারগাঁও সরবরাহ গ্রিডে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট বিভাগ। 31 ঘন্টা পর কিছু এলাকায় সরবরাহ শুরু হলেও এখনও বিদ্যুৎবিহীন বেশভাগ এলাকা। নগরের বৃহত্তর শেখঘাট ও দক্ষিণ সুরমা এবং খাদিমপাড়ার বহু এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় বৃহস্পতিবারও পানি সংকট কাটেনি। পুকুর ডোবার পানি এনে ব্যবহার করছেন অনেকে। এদিকে কুমারগাঁওয়ে আগুনে ক্ষতিগ্রস্ত গ্রিডের মেরামত কাজ প্রায় শেষ পর্যায়ে। সঞ্চালন বিভাগের পক্ষ থেকে এখন সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আর এখানে আছে গ্রিড সাবস্টেশন, যেটা হলো পিজিসিবি মেনটেন করে, তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের ওখানে দুর্ঘটনা ঘটেছে, এটাকে মোকাবেলা আমাদেরকে সবাই মিলে করতে হবে। সিলেটে একটি গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, আর সঞ্চালন কেন্দ্রটি বিকল হলেই অন্ধকারে ডুবে যায় সিলেট। সমর ইসলাম, 21 টেলিভিশন।